নমস্কাৰ, এয়া দিনটোৰ শিৰোনাম। ষ্টুডিঅ'ত মই প্ৰাঞ্চল প্ৰতিম হাজৰিকা। প্ৰথমটো খবৰ আহিছে বৰ্ষাপাৰা ক্ৰিকেট ষ্টেডিয়ামৰ পৰা, কাৰণ টছত জিকি ফিল্ডিং কৰাৰ সিদ্ধান্ত লৈছে টীম ইণ্ডিয়াই। প্ৰথমে বেটিঙৰ বাবে আমন্ত্ৰণ জনাইছে শ্ৰীলংকাক। দীৰ্ঘ বিৰতিৰ পাছত ভাৰতীয় বলিঙৰ নেতৃত্বত বুমৰাহ। খেল আৰম্ভ হোৱাৰ পূৰ্বে বৰ্ষাপাৰাত অৱশ্যে বৰষুণ দিলে। গুৱাহাটীত বৰষুণ হৈছে, কিনকিনীয়া বৰষুণ, আৰু কিছু সময় পূৰ্বে এই বৰষুণ দিছিল। কিন্তু এই মুহূৰ্তৰ খবৰ যে টছত জিকি ফিল্ডিং কৰাৰ সিদ্ধান্ত লৈছে টীম ইণ্ডিয়াই। আজিৰ খেলখনৰ বাবে সকলো উৎসাহী হৈ আছে আৰু দুয়োটা টীমৰ আত্মবিশ্বাস আমি দেখিবলৈ পাইছোঁ। খেল লাগিলে টীম ইণ্ডিয়াই হওক অথবা টীম শ্ৰীলংকাই হওক, প্ৰত্যেকটো দলে আত্মবিশ্বাসী। আৰু টীম ইণ্ডিয়াৰ তৰফৰ পৰা কোৱা হৈছে যে তেওঁলোকে ইয়াৰ পূৰ্বেও গুৱাহাটী বৰ্ষাপাৰা ক্ৰিকেট ষ্টেডিয়ামত খেল খেলিছিল, জয়লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল, আজিও জয়লাভ কৰিবলৈ সক্ষম হ'ব। ইতিমধ্যে টছত জিকিছে টীম ইণ্ডিয়াই, কিন্তু ফিল্ডিং কৰাৰহে সিদ্ধান্ত লৈছে। প্ৰথমে বেটিঙৰ বাবে আমন্ত্ৰণ জনাইছে শ্ৰীলংকাক, আৰু দীৰ্ঘ বিৰতিৰ পাছত ভাৰতীয় বলিঙৰ নেতৃত্বত বুমৰাহ। খেল আৰম্ভ হোৱাৰ পূৰ্বে বৰ্ষাপাৰাত বৰষুণ দিছিল। আমি জনাইছোঁ যে টছত জয়লাভ কৰি ফিল্ডিং কৰাৰ সিদ্ধান্ত লৈছে টীম ইণ্ডিয়াই। দৰ্শকেৰে উখল মাখল হৈ পৰিছে এতিয়া বৰ্ষাপাৰা ষ্টেডিয়াম। ভাৰত বনাম শ্ৰীলংকা, উদুলি মুদুলি বৰ্ষাপাৰা, আৰু মাত্ৰ কেইটামান মুহূৰ্ত। সন্ধিয়া 7 বজাৰ লগে লগে বৰ্ষাপাৰাত আৰম্ভ হ'ব বিৰাট আৰু মালিংগা বাহিনীৰ যুঁজ। ভাৰত শ্ৰীলংকা টি-20 শৃংখলাৰ প্ৰথমখন টি-20 মেচ। 4 বজাৰ পৰা দৰ্শকৰ বাবে খুলি দিয়া হৈছে ষ্টেডিয়ামৰ দুৱাৰ। মূল দুৱাৰ 5খনৰ লগতে বিভিন্ন গেলেৰীৰ বাবে খোলা হৈছে 22খন দুৱাৰ। একেলগে খেল উপভোগ কৰিব 35,000 দৰ্শকে। আমন্ত্ৰিত অতিথি হিচাপে থাকিব BCCIৰ সচিব তথা গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ পুত্ৰ জয় শ্বাহ। বৰ্ষাপাৰা ষ্টেডিয়ামৰ পৰা খেল উপভোগ কৰিব মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে। ভাৰত শ্ৰীলংকাৰ খেলখনৰ মূল আম্পায়াৰ হিচাপে থাকিব কে শামসুদ্দিন আৰু নীতিন মেনন। থাৰ্ড আম্পায়াৰ বীৰেন্দ্ৰ শৰ্মা আৰু সহযোগিতা আগবঢ়াব অনিল চৌধুৰী। মেচ ৰেফাৰী হিচাপে থাকিব ডেভিড বুন। গুৱাহাটীত জয়েৰে অভিযান আৰম্ভ কৰিব বুলি বিশ্বাসী টীম ইণ্ডিয়াৰ অধিনায়ক বিৰাট কোহলি। Young influence that's coming into the team now, and they need to be able to take the same culture and the same mindset forward. So I think these little transitions keep happening, and we want to embrace them and make sure that the guys that are coming in are on the same page and they get up to speed as soon as possible. So I think these are the few things, as I mentioned before as well, to keep growing these younger guys into guys who will take this team forward in due course of time. So I think the main focus is that for us now, and obviously the ICC tournaments that come along with it are something that we are keenly going to target to be at our best as well. গুৱাহাটীৰ টি-20 লৈ উৎসাহিত প্ৰথমবাৰলৈ গুৱাহাটীলৈ অহা শ্ৰীলংকাৰ অধিনায়ক লাচিত মালিংগা। I still believe the bowlers can win the T20 matches more than batsmen. Then I feel yes, Akhil is not there. But we can't depend on Akhila because of Murli is not there. We have to win the match in Sri Lanka also. Then that's mean whoever is bowling department, they have to be to do their job and accuracy and what team expecting to do. Then T20 game is we can minimize the boundaries, then we are in top position, that kind of situation. But in the T20 game, I always believe we have to win the situation. গুৱাহাটীত এয়া দ্বিতীয়খন আন্তঃৰাষ্ট্ৰীয় টি-20। আজিৰ খেলখন হ'ব গুৱাহাটীত সফলতাৰে সম্পন্ন হোৱা 17 সংখ্যক আন্তঃৰাষ্ট্ৰীয় খেল। নেহৰু ষ্টেডিয়ামত 14খন হোৱাৰ বিপৰীতে বৰ্ষাপাৰাত এইখন তৃতীয়খন আন্তঃৰাষ্ট্ৰীয় খেল। এই ক্ৰিকেট খেলখনক লৈ সমগ্ৰ গুৱাহাটীতেই গঢ়ি তোলা হৈছে কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনী। ভাৰত শ্ৰীলংকাৰ টি-20 মেচখনৰ বাবে ৰাজ্যৰ ক্ৰিকেটপ্ৰেমীৰ মাজত দেখা গৈছে ব্যাপক উৎসাহ। বৰ্ষাপাৰাৰ পৰা কেমেৰা পাৰ্চন প্ৰভাস সিঙৰ সৈতে বিপুল বৰ্মন, News18 অসম নৰ্থ ইষ্ট। এইখিনি মুহূৰ্তত এটা ব্ৰেকিং নিউজ সন্মুখলৈ আহিছে। CAA বিৰোধী প্ৰতিবাদলৈ গৈ সন্ধানহীন হৈছে আছু নেতা, সন্ধানহীন হৈছে পেঙেৰীৰ আছু নেতা বিজু গগৈ।
3 জানুৱাৰীৰ পৰা সন্ধানী লৈছে আছু নেতাজন। 3 জানুৱাৰীত অংশ লৈছিল তিনিচুকীয়াৰ প্ৰতিবাদত বৰডুমচা পেঙেৰীৰ আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ সহকাৰী সম্পাদক হৈ গগৈ, পেঙেৰীৰ নগা পথাৰত ঘৰ বিজুৰ, পেঙেৰীৰ আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিছে পৰিয়ালে। আমি পুনৰ জনাইছোঁ, নাগৰিকত্ব সংশোধনী আইন বিৰোধী প্ৰতিবাদলৈ গৈ সন্ধানহীন হৈছে আছু নেতা, সন্ধানহীন হৈছে পেঙেৰীৰ আছু নেতা বিজু গগৈ। 3 জানুৱাৰীৰ পৰা সন্ধানহীন হৈ আছে আছু নেতাজন। 3 জানুৱাৰীত অংশ লৈছিল তিনিচুকীয়াৰ প্ৰতিবাদত বৰডুমচা পেঙেৰীৰ আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ সহকাৰী সম্পাদক হয় বিজু গগৈ। এতিয়া ৰাজ্যত ধৰ্মৰ ভিত্তিত সাহিত্য সভা গঠন হৈছে। অসম ইছলামী সাহিত্য সভা গঠন কৰা হৈছে। বিজেপিৰ সৰুক্ষেত্ৰীৰ বিধায়ক মুখ্য ইয়াৰ পৃষ্ঠপোষক। বিধায়ক নাৰায়ণ ডেকা অভ্যৰ্থনা সমিতিৰ মুখ্য পৃষ্ঠপোষক বুলি খবৰ আহিছে। অৱশ্যে নাৰায়ণ ডেকা এই কথা অস্বীকাৰ কৰা বুলিও এটা সূত্ৰৰ পৰা আমালৈ খবৰ আহিছে। সভাপতি আলহাজ শ্বেখ ছৈয়দ ইফতিখাৰ হুছেইন। ৰাজ্যত ধৰ্মৰ ভিত্তিত এতিয়া সাহিত্য সভা গঠন হৈছে। সকলোৱে এই কথাত আশ্চৰ্যও প্ৰকাশ কৰিছে। অসম ইছলামী সাহিত্য সভা গঠন কৰা হৈছে। বিজেপিৰ সৰুক্ষেত্ৰীৰ বিধায়ক মুখ্য পৃষ্ঠপোষক ইয়াৰ, লগতে বিধায়ক নাৰায়ণ ডেকাৰ নামটোও আহিছে, উচ্চাৰণ হৈছে। অভ্যৰ্থনা সমিতিৰ মুখ্য পৃষ্ঠপোষক হিচাপে গুহাৰি পত্ৰত তেওঁৰ নামটো উল্লেখ কৰা হৈছে। সভাপতি আলহাজ শ্বেখ ছৈয়দ ইফতিখাৰ হুছেইন। নাগৰিকত্ব সংশোধনী আইনৰ বিৰুদ্ধে পুনৰ শিল্পী সমাজৰ প্ৰতিবাদ। CAA প্ৰত্যাহাৰৰ দাবীত জুবিন গাৰ্গৰ নেতৃত্বত বিশাল প্ৰতিবাদী সমদল। জালুকবাৰীৰ ডক্টৰ ভূপেন হাজৰিকা সমাধি ক্ষেত্ৰৰ পৰা দীঘলী পুখুৰীলৈ গীতে মাতে প্ৰতিবাদ শিল্পী সমাজৰ। জুবিনৰ নেতৃত্বত উলিওৱা এই প্ৰতিবাদী সমদলত শিল্পী সমাজৰ লগতে বিভিন্ন দল সংগঠন, ছাত্ৰ, মহিলা সমাজকে ধৰি বহুজনে অংশগ্ৰহণ কৰে। ৰামৰে দেশতে থকা ৰাৱণ বধুতে যাই যদি যায় জীৱনটো যাক ৰাজপথত এটাই সুৰ। এটাই গৰ্জন এটাই প্ৰতিবাদ কা নামানো। পাঁচজনকে অসমীয়া তেজাল লোৱা হেৰি তেওঁলোকে শান্তি সমদল পাতিছে। অসমৰ ৰাইজে এই প্ৰতিত্ব দিবই লাগিব, দিবই লাগিব। সেইবাবে অসমৰ ৰাইজ আমি আজি ৰাজপুতত ওলাই আহিছো। জয় আই অসম, জয় আই অসম। কেব আমি নামানো, 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 ভুলতেও নামানো। এনেকুৱা ধৰণৰ চৰকাৰ বা এই ধৰণৰ মতলবী চৰকাৰ, এই ধৰণৰ আদৰ্শ লৈ পেলাই জীয়াই থকা চৰকাৰ অহা 21 চনত আমি উফৰাই দিম। আৰু এনেকুৱা ধৰণৰ আদৰ্শ কেতিয়াও পৃথিৱীত জন্ম হ'বলৈ নোৱাৰাকৈ আমি তেওঁলোকক এটা বিশেষ ধৰণৰ শিক্ষা দিম। কাৰণ তেওঁলোকে জানে যে এই জাতিধ্বংসী আইনখন এতিয়া কেনেকুৱা ধৰণৰ সংকটৰ সন্মুখলৈ আমাক লৈ গৈ আছে আৰু কিমান বিপদমুখী হ'ব পাৰে আইনখন। গতিকে এতিয়া ৰাইজে নিজস্ব বিবেকেৰে ওলাই আহিছে। এই কেব আমি কেতিয়াও মানিব নোৱাৰো, নামানো, নামানো, নামানো। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাক সকীয়াই দিব বিচাৰিছো যে জবৰদস্তি কোনো বস্তু মানি লোৱা নহ'ব। প্ৰয়োজনত ট্ৰেছ দিম, তথাপিতো কা আমি নামানো। জয় আই অসম, জয় আই অসম, জয় আই অসম, জয় আই অসম।
আপনি গামোচা পাৰি দি সেৱা কৰিছে কি কাৰণে আজি জাতি জাগিছে ভাল লাগিছে জাতি জাগিছে ভাল লাগিছে জাতি জাগিছে ভাল লাগিছে বাস নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের দাবিত জালুকবাড়ির দীঘলী পুখুরী অসমিয়ার প্রতিবাদী সমদল মহানগরীর রাজপথর দৃশ্য আসুর জুবিন গার্গর আহ্বান ক্রমে এনে ধরনের উলাই আছে প্রতিজন রাজপথরে আগুয়াই যার লগে রাজপথর দুই কাষে যখন লোক আসছিল স্বতঃস্ফূর্তভাবে ইয়াত একত্রিত হয়েছে আর সকলে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এখোজ কই দিবলে হলেও উলাই আছে রাস্তার দুয়োপারে অসংখ্য জনতার অপূর্বপূর্ব সমর্থন আগবাইছে প্রতিবাদত শিল্পী সমাজ নেতৃত্বত জুবিন প্রতিবাদত সহযোগ রাজ্যের প্রতিটি জাতীয় দল সংগঠনের দিল্লির দুষ্প্রাপ্য অন্যায়ের বিরুদ্ধে রাইজের হাতত এটাই শক্তি আছে সে হল অহিংস শৃঙ্খলাবদ্ধ আন্দোলন আর আজি তার আক প্রমাণিত হল তা বাতিল করবেন এতিয়া রব না লাগে আর খেলো ইন্ডিয়া 10 তারিখে আরম্ভ হব আমি ভাবো অসমৰ মানুহে সমগ্র প্লেয়ারক বিলাকক অভ্যর্থনা করব লাগিব আমি উৎসকা করব লাগিব আদরণি জানাব লাগিব কি ভারতবর্ষের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আমি খেলো ইন্ডিয়া উদ্বোধন করার বিচরা নাই আমি সেই কারণে কইছো খেলো ইন্ডিয়া ভাগ মোদী কা বাতিল হব লাগে আর যেতালেকে না যেতালেকে আমি পরিবাদ করি কই থাকি আর একটা কথা কবলে বিচাৰিছো সরকারে কইছে যে সকল ছাত্র ছাত্রীরা পরিবাদ করে আছে শিল্পী সমাজে অকল গই পেলায় কবাত গান গাইছেগে তেওঁলোকক কবলে বিচাৰিছে আপনাদের শান্তি সমদল যে করেছে শান্তি সমদল করা আপনাদের গাড়ি বাদ দিয়ক জনতা ইতিমধ্যে হৃদয়ের পর বিসর্জন দিছে এঘরিয়া তেওঁ গতিকে জনতায় চারিওফালে স্বতঃস্ফূর্তভাবে ওলাই আছে হিমন্ত বিশ্ব শর্মায় যেহেতু পয়সার রাজনীতি চারিওফালে করে তেওঁর মুখতে ওলায় কিন্তু তেওঁ কৈছে যে এঘরিয়া তেওঁলোকেহে করব কাক করে এইবোৰ কি অহংকারী মানুহ যিমানো অহংকৰ জনতার ধন আত্মসাত করে যেতিয়া লক্ষ লক্ষ টাকার উপার্জন করে তেতিয়া তেওঁলোকৰ যেতিয়া তেওঁলোকৰ ওচৰত ধনে তেওঁলোকৰ মূল পূজা হয় অহংকারী মানুহ তাতকৈ আৰু বেলেগ কি কথা কয় জালুকবাড়ির সুধাকান্তর সমাধি ক্ষেত্রত সকল সমবেত হয়ে দীঘলী পুখুরীলৈকে বাহির করার প্রতিবাদী সমদলত স্বতঃস্ফূর্তভাবে অংশ ললে ছাত্র সমাজ তথা সর্বসাধারণ লোকে সকলের মুখতে এটাই কথা বাতিল করবই লাগিব নাগরিকত্ব সংশোধনী আইন চক্রপাণী পৰাখৰ আৰু গুঞ্জন কলিতাৰ সহযোগত ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম এবার বগাইগাঁওত অগব নেতৃত্বক কোলা পতাকা প্রদর্শন করা হল দুই মন্ত্রী অতুল বরা আর কেশব মহন্তক আসুয়ে কোলা পতাকা প্রদর্শন করলে আসু কার্যালয়ের সম্মুখে দলীয় সভালে যাওয়ার সময়তে দুই মন্ত্রীক কোলা পতাকা প্রদর্শন করা হল বগাইগাঁওত অসম গণ পরিষদের চতুর্থ সম্মিলনত অংশগ্রহণের গই আছিল এই দুয়ো কিছু দৃশ্য আমি টিভির পর্দাত দেখাইছো এনেধরণে কোলা পতাকা প্রদর্শন করা হল আসুর বহু সদস্যই রাজপথের কাষত অবস্থান গ্রহণ করেছিল আর এসকোট বাহন দুগৰাকী মন্ত্রীক লৈ পেলায় আগবাড়ি সেই সময়তেই কোলা পতাকা প্রদর্শন করা হয় বিজেপির পিছত সি এ এ বিরোধী আন্দোলনক প্রত্যাহ্বান জানিয়েছে অসম গণ পরিষদে বগাইগাঁওত অসম গণ পরিষদের চতুর্থ সম্মিলন অনুষ্ঠিত হয় এই চতুর্থ সম্মিলনের নামত সি এ এ বিরোধী আন্দোলনক প্রত্যাহ্বান জানা হয়েছে ফণীভূষণ চৌধুরীর উদ্যোগতেই এই চতুর্থ সম্মিলন তাত অনুষ্ঠিত হয়েছে সি এ এক লৈ রাজ্যত গরিহণার পাত্র হয়েছে অসম গণ পরিষদ দলটি
ইতিমধ্যে আমি জনাইছো যে নাগরিকত্ব সংশোধনী আইনক লৈ ব্যাপক রূপত প্রতিবাদ হৈছে সমগ্র রাজ্যজুড়ি। এই প্রতিবাদ, এই আন্দোলন থমকি রোৱা নাই, চলি আছে আর চলি থাকিব। ইতিমধ্যে হুঙ্কারও দিয়া হৈছে কোনো এটা দিন তেওঁলোকে অথলে যাবলৈ নিদিব বুলি কৈছে। অর্থাৎ আন্দোলনকারীসকলে কৈছে প্রত্যেক দিনে আন্দোলন হব, প্রত্যেক দিনে গণতান্ত্রিক প্রতিবাদ হব আর সরকার মন্ত্রী বিধায়কর বিরুদ্ধে আন্দোলন হব। অসম গণ পরিষদক এবার টার্গেট করে লওয়া হয়েছে, কারণ অসম গণ পরিষদে কোনো ধরনের স্থিতি প্রকাশ করব পৰা নাই এই নাগরিকত্ব সংশোধনী আইনখনের বিরুদ্ধে। তেওঁলোকে জাতীয় দল হিসাবে কোনো ধরনের ভূমিকা গ্রহণ করব পৰা নাই, জাতীয় আবেগত মাত মাতিব পৰা নাই, যার বাবে তেওঁলোকৰ বিরুদ্ধে খর্গ হস্ত হয়ে পৰিছে আসুকে ধরে প্রত্যেকটো দল সংগঠন। আর বঙ্গাইগাঁও অসম গণ পরিষদর নেতৃত্ব কলা পতাকা প্রদর্শন করা হল। দুই মন্ত্রী অতুল বৰা আর কেশব মহন্তক আসুয়ে কলা পতাকা দেখালে। আসু কার্যালয়ের সম্মুখে দলীয় সভালে যাওয়ার সময়তেই দুই মন্ত্রীক কলা পতাকা প্রদর্শন করা হয়। পরবর্তী বাতৰি, এটার পিছত আনটো দুর্ঘটনায় জোকাৰি গল রাজ্য। চব্বিশ ঘণ্টাৰ ভিতৰত হোৱা ভিন ভিন দুর্ঘটনাত সাতজন নিহত হওয়ার লগতে আহত হয় কেইবাজনো লোক। চিকিৎসালয়ত মৃত্যুর সুতে যুঁজিছে আন কেইবাজনো আহত লোকে। ইটোর পিছত সিটো ভয়ঙ্কর দুর্ঘটনা। তেজপুরত বারো ঘণ্টার ভিতৰতে পথ দুর্ঘটনাত নিহত দুগৰাকী যুবক যুবতী। ময়ূরাবাড়ীত তীব্রবেগী ট্রাকর খুন্দাত নিহত পাঁচজন লোক। পুৱাই তেজপুৰত সংঘটিত হল এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। এখন দ্রুতবেগী পলেরো পিক আপ ভানে মহতিয়াই নিলে একেটা পরিয়ালরে তিনিগৰাকী যুবতীক, থিতাতে নিহত এগৰাকী। তেজপুরের কনকলতা অসামরিক চিকিৎসালয়ত মৃত্যুরে যুঁজিছে আন দুগৰাকীয়ে। পুৱা চাৰে পাঁচমান বজাতে কলিয়া ভুমুৰা দলঙৰ সমীপত সংঘটিত হয় ভয়ঙ্কর দুর্ঘটনাটো। নিহত যুবতীগৰাকীৰ নাম অঞ্জলি রায়। তেজপুর মহাবিদ্যালয়ৰ স্নাতকৰ ছাত্রী আছিল অঞ্জলি। আহত ছাত্রীদ্বয় খুশবু রায় আর প্রিয়ঙ্কা রায়, দুয়োগৰাকী দৰং মহাবিদ্যালয়ৰ ছাত্রী। পুৱাই এনচিচিৰ সজাগতা সাইকেল সমতলত ভাগ লবলৈ গৈছিল দুর্ঘটনাত পতিত হোৱা তিনিওগৰাকী ছাত্রী। দৰং মহাবিদ্যালয়ৰ পৰা কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান অভিমুখী আছিল চাইকেল ৰেলীটো। শনিবাৰে নিশা আন এক শোকাবহ দুর্ঘটনায় জোকাৰি গল তেজপুৰ। মটৰচাইকেল আৰু স্কুটিৰ সংঘৰ্ষত নিহত এজন অভিযন্তা। নিশা প্রায় আঠ বজাত সংঘটিত দুর্ঘটনাটোত নিহত হয় বাইক আরোহী পল্লব শইকীয়া নামৰ যুব অভিযন্তাগৰাকী। দুর্ঘটনাটোত আহত হয় স্কুটি আরোহী টিঙ্কু ডেকা আর প্রদীপ হাজরিকা নামৰ আন এজন পথাচারী। দুয়োগৰাকী বর্তমান চিকিৎসাধীন। তেজপুরের মুরহা তেতেলীত সংঘটিত হয় এই দুর্ঘটনাটো। নিহত পল্লব শইকীয়ার ঘর বাম পর্বতীয়াত। শনিবারে সন্ধ্যা এখন তীব্রবেগী ট্রাকে সংহার চলালে মরিগাঁওর ময়ূরাবাড়ি বজারত। এখন দ্রুতবেগী ট্রাকে মহতিয়াই নিলে পাঁচজন লোকক, থিতাতে তিনিজন লোক নিহত হওয়ার বিপরীতে চিকিৎসালয়ত মৃত্যু হয় আন দুজনের। নিহত লোককেইজন ওসমান আলী, ওয়াহিদুর রহমান, মজিবুর রহমান, নেকিবুর রহমান আর জয়নাল আবেদিন। ময়ূরাবাড়ি বজারত বজার করবলে অহার সময়তে লাহরিঘাটর পৰা ময়ূরাবাড়ি অভিমুখী তীব্রবেগী ট্রাকখনে নিয়ন্ত্রণ হেরুয়ায় মহতিয়াই নিয়ে লোককেইজনক। দুর্ঘটনার পিছতে ঘটনাস্থলীর পৰা উদণ্ড ট্রাক চালককে পলায়নের চেষ্টা করেছিল যদিও স্থানীয় লোকে করায়ত্ত করে গতালে আরক্ষীক। তেজপুরের পৰা হেমন্ত কুমার নাথ আর রূপহীহাটর পৰা মোজাম্বিল হক, নিউজ এইটিন, অসম নর্থ ইস্ট। এবার ধুবুরীত গরুর চোরাং বেহার বিরুদ্ধে অভিযান। চাপৰ আৰক্ষীৰ অভিযানত জব্দ পোন্ধৰটাক গৰুৰ লগতে তিনিজনকৈ চোৰাং গৰু সৰবৰাহকাৰী। দীৰ্ঘদিনে এই চোৰাং চিকাৰীকেইটাই বাংলাদেশলৈ চোৰাংভাৱে সৰবৰাহ কৰি আছিল গৰু। তৎপৰ আৰক্ষী শুকুৰবাৰে নিশা মানকাছৰ দক্ষিণ শালমৰাৰ ভাৰত বাংলাদেশ সীমান্তত সংঘটিত ভয়ংকৰ ঘটনাটোৰ পিছতেই চোৰাং গৰুৰ বেহাৰ বিৰুদ্ধে তৎপৰ হৈছে সীমান্তৱৰ্তী জিলাকেইখনৰ আৰক্ষী। ধুবুরীর চাপর আরক্ষীয়ে শনিবারে নিশা অভিযান চলাই জব্দ করে পনেরোটা চোরাং গরু, গ্রেপ্তার করে তিনটা চোরাং গরু সরবরাহকারী। গরুর চোরাং বেহার বাবেই
বাংলাদেশ সীমান্তবর্তী ধুবুরী মানকাছর আর দক্ষিণ শালমরা জেলাত বৃদ্ধি পাইছে গরু চোরর দপদপনি। স্থানীয় রাইজর অভিযোগ চোরাং বেপারী বুঝাবুঝি আছে আরক্ষীর। চোরাং বেপারী থাকা বুঝাবুঝির বাবেই আরক্ষীয় গরুর চোরাং বেহার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নলার অভিযোগ স্থানীয় রাইজর। আরক্ষীর এনে ভূমিকাতে অতিকে ক্ষুণ্ণ স্থানীয় রাইজ। আরক্ষীর বিরুদ্ধে পঞ্জীভূত খুবরি বহিঃপ্রকাশ শুকুরবারের ঘটনা। নিশা যন্ত্রচালিত নাওয়ে অহা আরক্ষীর দল গরু চোরর সন্দেহত আক্রমণ করবল উদ্যত হল স্থানীয় রাইজ। আত্মরক্ষার বাবে গুলি চলালে আরক্ষীয়। আরক্ষীর গুলিত প্রাণ গল এজনের, আহত হল তিনজন। এই ঘটনার পিছতেই পরিস্থিতি সহজ করবল তৎপর হয়েছে আরক্ষী। রহস্যজনকভাবে পূর্বে নেদেখা তৎপরতা এতিয়া দেখুয়াইছে ধুবুরী জেলার আরক্ষীয়। সেই অনুসরিয়েই চাপরত শনিবারে নিশা আরক্ষীর অভিযান। জব্দ 15টা চোরাং গরু, গ্রেপ্তার 3টা চোরাং সরবরাহকারী। এতিয়া প্রশ্ন হয় এয়া ধুবুরী আরক্ষীর দুদিনিয়া শ্রম নে অব্যাহত থাকিব ইয়ার ধারাবাহিকতা। ধুবুরীর পর ক্যামেরা পার্সন রাজা শর্মার সঙ্গে জ্যোতির্ময় চক্রবর্তী, নিউজ 18 অসম নর্থ ইস্ট। পরিয়ালর সমাজের মঙ্গল আর উন্নয়নের কামনায় তিওয়া জনগোষ্ঠীয় পালন করে প্রতি বছরে রাতি পূজা, যা কোয়া হয় রাতি সেবা। উড়ে নিশা করা এই রাতি সেবাত পুরোহিতর মন্ত্রোচ্চারণের কালতেই মৃত্যু হয় কুকুরা আর গাহরির। তিওয়া সমাজের এই রাতি সেবা সন্দর্ভত বিজু কুমার ডেকার এক এক্সক্লুসিভ রিপোর্ট। মায়াময় হয়ে উঠিছে সিকিম, চারিফালে কেবল বরফর শুভ্র আস্বাদন। মায়াময় হয়ে উঠিছে সিকিম, চারিফালে কেবল বরফর শুভ্র আস্বাদন। রাজপথ, ঘর, গছ গছনি সকলো শুভ্র, চারিফালে কেবল বরফ, বরফ আর বরফ। বরফর ডাঠ আস্বাদনে ঢাকি ধরছে বহু অঞ্চল, স্তব্ধ হয়ে পড়ছে জনজীবন। উত্তর সিকিম আর পশ্চিম সিকিম এক প্রকার স্তব্ধ। সিকিমর তাপমাত্রা শূন্যর 8 ডিগ্রি তলত। বরফর শুভ্র সৌন্দর্যই আকর্ষণ করে পর্যটকক। সিকিমর শুভ্র সৌন্দর্য উপভোগ করবলে গই আবদ্ধ হয়ে পড়ে বহু পর্যটক। সিকিমর ভিন্ন স্থানত আবদ্ধ প্রায় 1700 পর্যটক। সেনায় অব্যাহত রাখিছে উদ্ধার অভিযান। তার পরিপ্রেক্ষিততে সিকিম সরকারে জারি করছে নির্দেশনা। 4 আর 5 জানুয়ারীত ভ্রমণত নিষেধাজ্ঞা জারি করছে সরকারে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। রাজ্যত অনির্দিষ্টকাললে বন্ধ করে দিয়া হল ব্লু ডার্ট কোম্পানি। সদৌ একত্রিত যুব পরিষদ আর মানব অধিকার সংগ্রাম সমিতিয়ে যৌথভাবে বন্ধ করে দিয়ে ব্লু ডার্টর কার্যালয়। কোনো কারণ নোহাক কার্যালয়টির 8 জনক কর্মচারীক চাকরিপর বরখাস্ত করা হয়েছিল। কর্মচারী কেজনে চাকরি ঘুরাই নোপা পর্যন্ত বন্ধ থাকিব ব্লু ডার্টর সেবা। রিপোর্ট আগবাই বিদায় লো দিনটির শিরোনামের। নমস্কার। কর্মচারীর চাকরি কর্তন ব্লু ডার্টর দুয়ারত তলা লগালে ক্ষুবিত দুই সংগঠনে। এয়া গুয়াহাটীস্থিত ব্লু ডার্টর মুখ্য কার্যালয়। সদৌ একত্রিত যুব পরিষদ আর মানব অধিকার সংগ্রাম সমিতির একাংশ সদস্যই ভিড় করেছে ব্লু ডার্টর কার্যালয়ত। অনির্দিষ্ট কালের ব্লু ডার্টর কার্যালয় বন্ধ করে দিছে সংগঠন কেটাই। এই কথা সত্য যে অনির্দিষ্টকাললে ব্লু ডার্ট সদৌ একত্রিত যুব পরিষদে বন্ধ রাখব। আমার প্রথম দাবি আছিল যে যখন কর্মচারী নিলম্বন করা হয়েছিল বিনা কারণত, তখন চাকরি ঘুরাই দিব লাগে। তখনক যেখিনি ন্যায্যিক পত্র দিছে, যেখিনি ধন দিছে, তখনক সে বহাই দিব লাগে। নহলে সুব্রত বিশ্বাস নামের যখন রিজনাল হেড কলকাতাত বহি আছে, তখন আহিব লাগে ইয়াতে। কারণ তখেতে কলকাতার পরা সম্পূর্ণ অসমিয়া বিরোধী চক্রটো তেখেতে পরিচালনা করে আছে। ব্লু ডার্টর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। কোনো ধরনের কারণ নোহাক চাকরিপ্রা খেদিছে 8 জন কর্মচারীক।
টোটেল আটজন ওলাই দিলে, আটজন, এজন তো আমার ইয়াত অনুপস্থিত, কারণ তেওঁৰ এক্সিডেন্ট হয়েছিল, এক্সিডেন্ট হয়ে সার্জারি হল, সার্জারি হওয়ার পাছত তেখেতক রিলিজ করিলে, ঘরত লৈ গল, সেই ঘরত গই তেখেতপর রেজিগনেশনের সহি করাই লৈ আনিছে। হ্যাঁ, খুব বেয়া অবস্থাত লৈ আছে, কোনো কারণ নাই, কোনো কারণ জনুয়া নাই, কোনো কারণ জনুয়া নাই, হঠাৎই কোনো ধরনের নোটিস নাই, একু নাই, বহুত লাজ লগা কথা। মানে এজন ম্যানেজার হয় যেহেতু তেখেতে জানিব লাগিছিল স্টাফক কেনেকে রাখিব লাগে, কি করিব লাগে। 17 ডিসেম্বর তারিখে কাম করে থাকা অবস্থাতে হঠাৎ মেইল যোগে চাকরি কর্তন করা বলে জানিবলে দিছিল কর্মচারী কেজনক। কারণ জানিব বিচরাত কোনো কারণেই জনুয়া নাছিল কর্তৃপক্ষই। সুব্রত বিশ্বাসক কথাটো জনাই দিছো, আপুনি যেতিয়ালৈকে নাহে আপোনালোকৰ ব্লু ডাৰ্টৰ কোনো ধৰণৰ ফাংচন, কোনো ধৰণৰ অপাৰেশ্যন অসমত আজি অসমত চলা নাই, কালিৰ পৰা কিন্তু নৰ্থ ইষ্টত নচলিব। এয়া হ'ল অসমীয়াৰ প্ৰতি এক ষড়যন্ত্ৰ। পশ্চিমবংগৰ পৰা যিটো ষড়যন্ত্ৰৰ সূত্ৰপাত হৈছে তাক আমি প্ৰতিহত কৰিবই লাগিব। মোদী চৰকাৰে যি হিন্দু নাগৰিকত্বৰ বিলখন আনিলে, আইনখন আনিলে, তাৰ পিছৰে পৰা আমি পর্যায়ক্রমে লক্ষ্য করছো যে অসমীয়াৰ প্ৰতি এটাৰ পিছত এটাৰ, এটাৰ পিছত এটা আঘাত হানিবলৈ চেষ্টা কৰি আছে। সেই আঘাতৰে অংশবিশেষ এই আঠজন কৰ্মচাৰীৰ প্ৰতি কৰা অন্যায়। চাকৰি হেৰুৱা এই আঠজন কৰ্মচাৰীক পুনৰ চাকৰিত নিয়োগ কৰাৰ দাবী সংগঠন দুটাৰ। কিন্তু পুনৰ চাকৰিত নিয়োগৰ ক্ষেত্ৰত গুৱাহাটীস্থিত কাৰ্যালয়ে একো কৰিব নোৱাৰে বুলি জনোৱাত ক্ষোভিত হৈ পৰে সংগঠন দুটা। যেতিয়ালৈকে কৰ্মচাৰী কেইজনক পুনৰ চাকৰিত নিয়োগ কৰা নহ'ব তেতিয়ালৈকে কাৰ্যালয়টো বন্ধ কৰাৰ হুংকাৰ সংগঠনকেইটাৰ। কেমেৰা পাৰ্চন বিপ্লৱৰ সৈতে ভাস্কৰ জ্যোতি হাজৰিকা, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।